নমস্কার, বৃত্তের বাইরের গল্প পাঠের আসরে আমি আবার চলে এসেছি ঋতুপর্ণা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক উপন্যাস নিয়ে গল্প পাঠ, এডিটিং এবং কভার ডিজাইনিংয়ে প্রত্যেকবারের মতো আমি ঋতুপর্ণা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক। করল অথচ পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীরা, আমাদের দেশের ওই মুন্ডা কোল নাগা কুকিগণ এখন যেখানে সেখানেই কেন রয়েছে 5000 বছর ধরে। অতীতে কোনো এক সময় এই যেখানে বসে আছি এখানে ছিল মহাসমুদ্র। প্রাচীন সেই মহাসমুদ্রের ঢেউ এসে আছাড় খেয়ে পড়ত ক্যাম্বিয়ান যুগের এই বালুময় তীরে, এখন যা বিরাট পর্বতে পরিণত হয়েছে। এই ঘন অরণ্যানীর মধ্যে বসে
অতীত যুগের সেই নীল সমুদ্রের স্বপ্ন দেখলাম। পুরাজতঃ স্রোতঃ পুলিনমধুনা তত্র সরিতাম। এই বালুপ্রস্তরের শৈলচূড়ায় সেই ভুলে যাওয়া অতীতের মহাসমুদ্র বিক্ষুব্ধ ঢেউয়ের রাশির চিহ্ন রেখে গেছে। অতি স্পষ্ট সে চিহ্ন ভূতত্ত্ববিদের চোখে ধরা পড়ে। মানুষ তখন ছিল না, এ ধরনের গাছপালাও ছিল না। যে ধরনের গাছপালা জীবজন্তু ছিল পাথরের বুকে তারা তাদের ছাঁচ রেখে গেছে, যে কোনো মিউজিয়ামে গেলেই দেখা যায়। বিকালের রোদ রাঙা হয়ে এসেছে মহালিখারূপ পাহাড়ের মাথায়। শেফালি বনের গন্ধভরা বাতাসে হেমন্তের ঈষৎ হিমের আমেজ। আর এখানে দেরি করা উচিত হবে না, সামনে কৃষ্ণা একাদশীর অন্ধকার রাত। বনের মধ্যে কোথায় একদল শেয়াল ডেকে উঠল। ভালুক বা বাঘ পথ বাবা না আটকায়। ফেরবার পথে এদিন প্রথম আমি বন্য ময়ূর দেখলাম, বনের শেষে পাথরের খণ্ডের ওপরে একজোড়া ছিল। আমার ঘোড়া দেখে ভয় পেয়ে ময়ূরটা উড়ে গেল, তার সঙ্গিনী কিন্তু নড়ল না। বাঘের ভয়ে আমার তখন সেটা দেখবার অবকাশও ছিল না, তবু একবার সেটার সামনে থমকে দাঁড়ালাম। বন্য ময়ূর কখনো দেখিনি। লোকে বলতো এই অঞ্চলে ময়ূর আছে, আমি বিশ্বাস করতাম না, কিন্তু বেশিক্ষণ দেরি করতেও ভরসা হলো না। কি জানি মহালিখারূপের বাঘের গুজবটাও যদি এরকম সত্যিই হয়ে যায়। দেশের জন্য মন কেমন করা একটি অতি চমৎকার অনুভূতি। যারা চিরকাল এক জায়গায় কাটায়, স্বগ্রাম ও তার নিকটবর্তী স্থান কখনো ছেড়ে নড়েই না, তারা জানে না এর বৈচিত্র্য। দূর প্রবাসে আত্মীয় স্বজন শূন্য স্থানে দীর্ঘদিন যে বাস করেছে, সে জানে বাংলাদেশের জন্য, বাঙালির জন্য, নিজের গ্রামের জন্য, দেশের প্রিয় আত্মীয় স্বজনের জন্য মনটা কীরকম হুহু করে ওঠে। অতি তুচ্ছ পুরাতন ঘটনাও তখন অপূর্ব বলে মনে হয়। মনে হয় যা দাগ রেখে গেছে, মনে হয় যা হয়ে গেছে, জীবনে আর তা হওয়ার নয়। পৃথিবী উদাস হয়ে যায়, বাংলাদেশের প্রত্যেকটা জিনিস অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। এখানে বছরের পর বছর কাটিয়েও আমারও ঠিক সেই অবস্থাই ঘটেছে। কতবার সদরে ছুটির জন্য চিঠি লিখব ভেবেছি, কিন্তু কাজ এত বেশি সবসময় হাতে আছে যে ছুটি চাইতেও সংকোচ বোধ হয়। অথচ এই জনশূন্য পাহাড় জঙ্গলে বাঘ ভাল্লুক নীলগাইয়ের দেশে মাসের পর মাস, বছরের পর বছর একা কাটানো যে কি কষ্ট, প্রাণ হাঁপিয়ে ওঠে এক এক সময়। বাংলাদেশ ভুলেই গেছি, কতকাল দুর্গোৎসব দেখিনি, চরকের ঢাক শুনিনি, মন্দিরের ধুনো গোপগুলোর সৌরভ পাইনি, বৈশাখী প্রভাতে পাখির কলকুজনও উপভোগ করিনি। বাংলার গৃহস্থালীর সেই শান্ত পুত ঘরকন্যা, জলচৌকিতে পিতল কাঁসার তৈজসপত্র, পিঁড়িতে আলপনা, কুলুঙ্গিতে লক্ষ্মীর কড়ির ছুপড়ি, সেসব যেন বিস্তৃত অতীত এক জীবন স্বপ্ন। শীত গিয়ে বসন্ত যখন পড়েছে, তখন আমার এই ভাবটা মনের মধ্যে অত্যন্ত বেশি রকম বেড়ে গেল। সেই অবস্থায় ঘোড়ায় চড়ে সরস্বতী কুণ্ডের ওদিকে বেড়াতে গেলাম। একটা নিচু উপত্যকায় ঘোড়া থেকে নেমে চুপ করে দাঁড়ালাম। আমার চারদিক ঘিরে উঁচু মাটির পাড়, তার উপর দীর্ঘ দীর্ঘ কাশ ও বনঝাউয়ের ঘন জঙ্গল, ঠিক আমার মাথার ওপরে খানিকটা নীল আকাশ। একটা কাঁটা গাছে বেগুনি রঙের ঝাড়ঝাড় ফুল ফুটেছে, বিলাতি কর্নফ্লাওয়ার ফুলের মতো দেখতে। একটা ফুলের বিশেষ কোনো শোভা নেই, অজস্র ফুল একত্র দলবদ্ধ হয়ে অনেকখানি জায়গা জুড়ে দেখাচ্ছে ঠিক বেগুনি রঙের একটা শাড়ির মতো। বর্ণহীন বৈচিত্র্যহীন অর্ধশুষ্ক কাশ জঙ্গলের তলায় এরা খানিকটা যেন বসন্ত উৎসবে মেতেছে। এদের উপরে প্রবীণ বিরাট বনঝাউয়ের স্তব্ধ রুক্ষ অরণ্য এদের ছেলে মানুষীকে নিতান্ত অবজ্ঞা উপেক্ষার চোখে দেখে অন্যদিকে মুখটা ফিরিয়ে প্রবীণতার ধৈর্যে তা সহ্য করছে।
সেই বেগুনি রঙের জঙ্গলি ফুলগুলি আমার কানে শুনিয়ে দিল বসন্তের আগমন বাণী। বাতাবি লেবুর ফুল নয়, ঘেটু ফুল নয়, আম্রমুকুলও নয়, কামিনী ফুল নয়, রক্তপলাশ বা শিমুলও নয়, কি একটা নামগোত্রহীন রূপহীন নগণ্য জঙ্গলি কাঁটা গাছের ফুল। আমার কাছে তাই কানন ভরা বন ভরা বসন্তের কুসুমরাজের প্রতীক হয়ে দেখা দিল। কতক্ষণ সেখানে এক মনে দাঁড়িয়ে রইলাম। বাংলাদেশের ছেলে আমি, কতগুলো জঙ্গলি কাঁটার ফুল যে ডালি সাজিয়ে বসন্তের মান রেখেছে এ দৃশ্য আমার কাছে নতুন। কিন্তু কি গম্ভীর শোভা ওই উঁচু ডাঙার উপরকার অরণ্যের, কি ধ্যান স্তিমিত, উদাসীন, বিলাসীন, সন্ন্যাসীর মতো রুক্ষ সে বেশ তার, অথচ কি বিরাট সেই অর্ধশুষ্ক পুষ্পপত্রহীন বনের নিষ্পৃহ আত্মার সঙ্গে ওই নিম্নের এই বন্য বর্বর তরুণদের বসন্তোৎসবের সকল নিরাড়ম্বর প্রচেষ্টার উচ্ছ্বসিত আনন্দের সঙ্গে আমার মন যেন এক হয়ে গেল। সে আমার জীবনের এক পরম বিচিত্র মুহূর্ত। কতক্ষণ দাঁড়িয়ে আছি, দু একটা নক্ষত্র উঠল মাথার ওপরের সেই নীল আকাশের ফালিটুকুতে, এমন সময় ঘোড়ার পায়ের শব্দে চমকে উঠে দেখি আমিন পুরনচাঁদ নাড়া বৈহারের পশ্চিম সীমানার জরিপের কাজ শেষ করে কাছাড়িতে ফিরছে। আমায় দেখে ঘোড়া থেকে নেমে বলল, হাজুর আপ ইয়াহা। তাকে বললাম, বেড়াতে এসেছি। সে বলল, একা একা এখানে থাকবেন না, সন্ধেবেলা চলুন কাছাড়িতে চলুন, জায়গাটা ভালো নয়, আমার টিন্ডেল স্বচক্ষে দেখেছে হাজুর, খুব বড় বাঘ ওই ওধারের ওই কাছের জঙ্গলে, আসুন হুজুর আসুন। পিছনে অনেক দূরে পুরনচাঁদের টিন্ডেল গান ধরেছে। সেদিন থেকে ওই কাঁটার ফুল দেখলেই আমার মন যেন কেমন হু হু করে উঠত বাংলাদেশের জন্য। আর ঠিক কি পুরনচাঁদের টিন্ডেল ছোট্টুলাল প্রতি সন্ধ্যায় নিজের ঘরে রুটি সেঁকতে সেঁকতে ওই গানই গাইবে। ভাবতাম আসন্ন ফাগুন বেলায় আমের বৌলের গন্ধ ভরা ছায়ায় ওই শিমুল ফুল ফোটা নদী চরের এপারে দাঁড়িয়ে কোকিলের কুজন শোনার সুযোগ এ জীবনে বুঝি আর মিলবে না। এই বনেই বেঘরে বাঘ বা বুনো মহিষের হাতে কোনোদিন প্রাণ হারাতে হবে। বোঝাও বন তেমনই স্থির হয়ে দাঁড়িয়ে থাকত, দূর বনলীন দিগ্বলয় তেমনই ধূসর উদাসীন দেখাত। এমনই এক দেশের জন্য মন কেমন করা দিনে রাসবিহারী সিংয়ের বাড়িতে হোলির নিমন্ত্রণ পেলাম। রাসবিহারী সিং এ অঞ্চলের দুর্দান্ত মহাজন, জাতিতে রাজপুত, কারো নদীর তীরবর্তী গভর্নমেন্টের খাসমহলের প্রজা। তার গ্রাম কাছাড়ি থেকে প্রায় 12-14 মাইল উত্তর পূর্ব কোণে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের গায়ে। নিমন্ত্রণ না রাখলেও ভালো দেখায় না। কিন্তু রাসবিহারী সিং এর বাড়িতে যেতে আমার নিতান্তই অনিচ্ছা। এই অঞ্চলের যত গরিব গাঙ্গতা জাতীয় প্রজার মহাজন হল সে, গরিবকে মেরে তাদের রক্ত চুষে নিজে বড়লোক হয়েছে। তার কড়া শাসন এবং অত্যাচারে কারো টু শব্দটি করার জো নেই। বেতন বা জমিভোগী লাঠিয়াল পাইকের দল লাঠি হাতে সর্বদা ঘুরছে, ধরে আনতে বললে বেঁধে এনে হাজির করবে। যদি কোনো রকমের রাসবিহারীর মনে হলো যে অমুক বিষয়ে অমুক তাকে যথেষ্ট মর্যাদা দেয়নি বা তার প্রাপ্য সম্মান ক্ষুণ্ণ করেছে, তাহলে সে হতভাগ্যের আর রক্ষা নেই। রাসবিহারী সিং ছলে বলে কৌশলে তাকে জব্দ করে রীতিমতো একেবারে শিক্ষা দিয়েই ছাড়বে। আমি এসে দেখি রাসবিহারী সিং এদেশের রাজা। তার কথায় গরিব গৃহস্থ প্রজা থরহরি কাঁপে, অপেক্ষাকৃত অবস্থাপন্ন লোকেও কিছু বলতে সাহস করে না, কেননা রাসবিহারী লাঠিয়াল দল বিশেষ দুর্দান্ত, মারধর দাঙ্গা হাঙ্গামায় তারা বিশেষ পটু।
পুলিশও নাকি রাসবিহারীর হাতে আছে। আমি এসে দেখি রাসবিহারী সিং এদেশের রাজা। খাসমহালের সার্কেল অফিসার বা ম্যানেজার এসে রাসবিহারী সিং এর বাড়িতে আতিথ্য গ্রহণ করে। এই অবস্থায় কাকেই বা গ্রাহ্য করবে সে জঙ্গলের মধ্যে? আমার প্রজার ওপর রাসবিহারী সিং প্রভুত্ব জাহির করার চেষ্টা করে, তাতে আমি বাধা দিই। আমি স্পষ্ট জানিয়ে দিই, তোমার নিজের এলাকার মধ্যে যা হয় করো, কিন্তু আমার মহালের কোনো প্রজার কৃষাগ্র স্পর্শ করলে আমি কিন্তু তা সহ্য করব না। গত বছর এই ব্যাপার নিয়ে এই রাসবিহারী সিং এর লাঠিয়াল দলের সঙ্গে আমার কাছাড়ের মুকুন্দি চাকলাদার এবং গণপত তহসিলদারের সিপাহীদের একটা ক্ষুদ্র রকমের মারামারিও হয়ে গেছে। গত শ্রাবণ মাসেও আবার একটা গোলমাল বেঁধেছিল, তাতে ব্যাপার একেবারে পুলিশ পর্যন্ত করায়। পুলিশের দারোগা এসে সেটা মিটিয়ে দেয়। তারপর কয়েক মাস যাবৎ রাসবিহারী সিং আমার মহলের প্রজাদের কিছু বলে না। সেই রাসবিহারী সিং এর কাছ থেকে হোলির নিমন্ত্রণ পেয়ে রীতিমতো অবাক হলাম। গণপত তহসিলদারকে ডেকে পরামর্শ করতে বসি। গণপত বলল, কি জানি হাজুর, ও লোককে বিশ্বাস নাই, ও সব পারে। কি মতলবে আপনাকে নিয়ে যেতে চায় কে জানে, আমার মতে না যাওয়াই ভালো। আমার কিন্তু এ মত মনোভূত হলো না। হোলির নিমন্ত্রণে না গেলে রাসবিহারী অত্যন্ত অপমান বোধ করবে, কারণ হোলির উৎসব রাজপুতদের একটি প্রধান উৎসব। হয়তো ভাবতে পারে যে ভয়েই আমি গেলাম না। তাহা যদি ভাবে সে আমার পক্ষে ঘোর অপমানের বিষয়। না না না, যেতেই হবে, যা থাকে অদৃষ্টে। কাছেরের প্রায় সকলেই আমায় নানা মতে বোঝালো। বৃদ্ধ মুনেশ্বর সিং বলল, হাজুর যাচ্ছেন বটে, কিন্তু আপনি এসব দেশের গতিক জানেন না। এখানে হট বলতে খুন করে বসে, জাহিল আদমির দেশ আছে হাজুর, লেখাপড়া জানা লোক তো নাই। তাছাড়া ওই রাসবিহারী অতি ভয়ানক মানুষ আছে, কত খুন করেছে জীবনে, তার লেখাজোখা আছে হাজুর। ওর অসাধ্য কাজ নাই, খুন ঘর জ্বালানি মিথ্যে মকদ্দমা খাড়া করা, ও সব তাতে মজবুত আছে হাজুর। ওসব কথা কানে না তুলেই খাসমহলে রাসবিহারীর বাড়ি গিয়ে পৌঁছলাম। খোলা ছাওয়া ইটের দেওয়ালোলা ঘর, যেমন এদেশে অবস্থাপন্ন লোকের বাড়ি হয়ে থাকে। বাড়ির সামনে বারান্দা, তাতে কাঠের খুঁটি আলকাতরা মাখানো, দুখানা দড়ির চারপাই, তাতে জন্দুই লোক বসে ফরসিতে তামাক খাচ্ছে। আমার ঘোড়া উঠোনের মাঝখানে কি দাঁড়াতে কোথা থেকে গুড়ুম গুড়ুম করে দুটি বন্দুকের আওয়াজ হলো। রাসবিহারী সিং এর লোক আমায় চেনে, তারা স্থানীয় রীতি অনুসারে বন্দুকের আওয়াজ দিয়ে আমাকে অভ্যর্থনা করল, এটা বুঝলাম। কিন্তু গৃহস্বামী কোথায়? গৃহস্বামী না এসে দাঁড়ালে তো ঘোড়া থেকে নামার প্রথা নেই। একটু পরে রাসবিহারী সিং এর বড় ভাই রাস উল্লাস সিং এসে বিনীত সুরে দুই হাত সামনে তুলে বলল, আইয়ে জনাব, আইয়ে আইয়ে আইয়ে, গরিব খানা মে তশরিফ লেতে আইয়ে আইয়ে হাজুর। আমার মনের অস্বস্তি ঘুচে গেল। রাজপুত জাতি অতিথি বলে স্বীকার করে তার অনিষ্ট করে না। কেউ এসে অভ্যর্থনা না করলে ঘোড়া থেকে না নেমে ঘোড়ার মুখ কাছাড়ির দিকে ফিরিয়ে দিতাম। উঠোনে অনেক লোক, তারা অধিকাংশই গাঙ্গতা প্রজা, পরনের মলিন ছেঁড়া কাপড় আবির এবং রঙে ছোপানো। নিমন্ত্রণে বা বিনা নিমন্ত্রণে মহাজনের বাড়ি হোলি খেলতে এসেছে। আধ ঘন্টা পরে রাসবিহারী সিং এলো এবং আমায় দেখে যেন অবাক হয়ে গেল। অর্থাৎ আমি যে তার বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে যাব, এটা যেন সে স্বপ্নেও ভাবেনি। যা হোক, রাসবিহারী আমায় যথেষ্ট খাতির যত্ন করল। পাশের যে ঘরে আমায় নিয়ে গেল সেটা থাকবার মধ্যে আছে খান দুই তিন সিসম কাঠের দেশি ছুতারের হাতে তৈরি খুব মোটা মোটা পায়া এবং হাতলওয়ালা চেয়ার এবং একখানা কাঠের বেঞ্চি, দেওয়ালে সিঁদুর চন্দন লিপ্ত একটি গণেশ মূর্তি। একটু পরে একটি বালক একখানা বড় থালা নিয়ে আমার সামনে ধরল, তাতে কিছু আবির, কিছু ফুল, কয়েকটি টাকা, গোটাকতক চিনির এলাচ দানা ও মিছরি খণ্ড এবং এক ছড়া ফুলের মালা। রাসবিহারী সিং আমার কপালে কিছুটা আবির মাখিয়ে দিল, আমিও তার কপালে আবির দিলাম, ফুলের মালা গাছিও তুলে নিলাম। আর কি করতে হবে বুঝতে না পেরে আনাড়িভাবে থালার দিকে তাকিয়ে আছি দেখে রাসবিহারী সিং বলল, আপনার নজর হুজুর, ও আপনাকে নিতে হবে।
আমি পকেট থেকে আরও কিছু টাকা বার করে থালার টাকার সঙ্গে মিশিয়ে বললাম, সকলকে মিষ্টিমুখ করা ওই দিয়ে। রাসবিহারী সিং তারপর আমাকে তার ঐশ্বর্য দেখাতে নিয়ে বেড়াল। গোয়ালে প্রায় 60-65টি গরু, 7-8টি ঘোড়া আস্তা বলে, 2টি ঘোড়া নাকি অতি সুন্দর নাচতে পারে। একদিন সে নাচ আমায় সে দেখাবে। হাতি নেই কিন্তু শীঘ্রই কেনার ইচ্ছা আছে। এদেশে হাতি না থাকলে সে সম্ভ্রান্ত লোক হয় না। 800 মন গম চাষে উৎপন্ন হয়, দুবেলায় 80-85 জন লোক খায়। সে নিজে সকালে নাকি 150 দুধ এবং 100 বিকানেরি মিছরি স্নানান্তে জলযোগ করে। বাজারে সাধারণ মিছরি সে কখনো খায় না, বিকানেরি মিছরি ছাড়া। মিছরি খেয়ে জলযোগ যে করে সে এদেশে বড়লোক বলে গণ্য হয়। বড়লোকের ওর আরেকটি লক্ষণ বটে। তারপর রাসবিহারী সিং আমায় একটা ঘরে নিয়ে গেল। সে ঘরের আড়া থেকে 2000-2500 ছড়া ভুট্টা ঝুলছে। এগুলি ভুট্টার বীজ, আগামী বছরের চাষের জন্য রেখে দেওয়া হয়েছে। একখানা লোহার কড়া আমায় দেখালো। লোহার চাদর গুল বসানো পেরেক দিয়ে জুড়ে কড়াখানা তৈরি, তাতে 1.5 মণ দুধ একসঙ্গে জাল দেওয়া হয় রোজ। তার সংসারে রোজই নাকি ওই পরিমাণ দুধ খরচ হয়। একটা ছোট ঘরে লাঠি, ঢাল, সরকি, বর্ষা, টাঙি, তলোয়ার এতটাই অগুন্তি যে সেটাকে রীতিমতো অস্ত্রাগার বললেও চলে। রাসবিহারী সিংয়ের 6 জন ছেলে, জ্যেষ্ঠ পুত্রটির বয়স 30-এর কম নয়। প্রথম 4টি ছেলে বাপের মতোই দীর্ঘকায় এবং জোয়ান, গোঁফ ও গালপাট্টার বহর এরই মধ্যে বেশ। তার ছেলেদের এবং তার অস্ত্রাগার দেখে মনে হলো, দরিদ্র অনাহার জীর্ণ গাঙ্গুতা প্রজারা যে এদের ভয় সংকুচিত হয়ে থাকবে এই আর বেশি কথা কি। রাসবিহারী অত্যন্ত দাম্ভিক এবং রাসভারী লোক, তার মানের জ্ঞানও বিলক্ষণ সজাগ। পান থেকে চুন খসলে রাসবিহারীর মান যায়, সুতরাং তার সঙ্গে ব্যবহার করতে গেলে সর্বদা সতর্ক এবং সন্ত্রস্ত থাকতে হয়। গাঙ্গতা প্রজাগণ তো সর্বদা তটস্থ অবস্থায় আছে, কি জানি কখন মনিবের মানে ত্রুটি ঘটে। বর্বর প্রাচুর্য বলতে যা বোঝায় তার জাজ্জল্যমান চিত্র দেখলাম রাসবিহারীর সংসারে। যথেষ্ট দুধ, যথেষ্ট গম, যথেষ্ট ভুট্টা, যথেষ্ট বিকানেরি মিছরি, যথেষ্ট মান, যথেষ্ট লাঠি শোঁটা, কিন্তু কি উদ্দেশ্যে? ঘরে একখানা ভালো ছবি নেই, ভালো বই নেই, ভালো কৌচকেদারা দূরের কথা, ভালো তাকিয়া বালিশ সাজানো বিছানাও নেই। দেওয়ালে চুনের দাগ, পানের দাগ, বাড়ির পিছনে নর্দমা অতি কদর্য নোংরা জল এবং আবর্জনায় বোজানো, গৃহস্থাপত্য অতি কুশ্রী। ছেলেমেয়েরা লেখাপড়া করে না, নিজেদের পরিচ্ছদ ও জুতো অত্যন্ত মোটা এবং আধময়লা। গত ববছর বসন্ত রোগে বাড়ির 3-4টি ছেলেমেয়ে 1 মাসের মধ্যে মারা গেছে। এই বর্বর প্রাচুর্য তবে কোন কাজে লাগে? নিরীহ গাঙ্গতা প্রজা ঠেঙিয়ে এই প্রাচুর্য অর্জন করার ফলে কার কি সুবিধাই বা হয়েছে? অবশ্য রাসবিহারী সিংয়ের মান বেড়েছে। ভোজ্যদ্রব্যের প্রাচুর্য দেখেও তাক লাগল, এত কি একজনে খেতে পারে? হাতির কানের মতো বৃহৎ পুরী প্রায় 15 খান, খুঁড়িতে নানা রকম তরকারি, দই, লাড্ডু, মালপোয়া, চাটনি, পাঁপড়, আমার তো এ 4 বেলার খোরাক। রাসবিহারী সিং নাকি একা এর দ্বিগুণ আহার্য উদরস্থ করে থাকে একেবারে। আহার শেষ করে যখন বাইরে এলাম তখন বেলা আর নেই। গাঙ্গতা প্রজার দল উঠোনে পাতা পেতে দই এবং চীনা ঘাসের ভাজা মহা আনন্দে খেতে বসেছে। সকলের কাপড়ই লাল রঙে রঞ্জিত, সকলেরই মুখে হাসি। রাসবিহারীর ভাই গাঙ্গতাদের খাওয়ানো তদারক করে বেড়াচ্ছে। ভোজনের উপকরণ অতি সামান্য, তাতেই ওদের খুশি ধরে না। অনেকদিন পরে এখানে সেই বালক নর্তক ধাতুরিয়ার নাচ দেখলাম। ধাতুরিয়ার একটু বড়ও হয়েছে, নাচেও আগের চেয়ে অনেক ভালো। হোলি উৎসবে এখানে নাচার জন্য তাকে বায়না করে আনা হয়েছে। ধাতুরিয়াকে কাছে রেখে জিজ্ঞাসা করলাম, চিনতে পারো ধাতুরিয়া? ধাতুরিয়া হেসে সিলাম করে বলল, জি হাজুর, আপনি তো মঞ্জার বাবু, ভালো আছেন হাজুর? ভারী সুন্দর হাসি ওর মুখে, আর ওকে দেখলেই মনে কেমন একটা অনুকম্প এবং করুণার উদ্রেক হয়। সংসারে আপন বলতে কেউ নেই, এই বয়সে নেচে গিয়ে পরের মঞ্জু গিয়ে পয়সা রোজগার করতে হয়, তাও রাসবিহারী সিংয়ের মতো ধনগর্বিত অরসিকদের গৃহের প্রাঙ্গণে। জিজ্ঞাসা করলাম, এখানে তো অর্ধেক রাত পর্যন্ত নাচতে গাইতে হবে, মজুরি কি পাবে? ধাতুরিয়া বলল, 4 আনা পয়সা হাজুর, আর খেতে দেবে পেট ভরে। আচ্ছা,
কি খেতে দেবে? ওই মাড়া দই আর চেনি, লাড্ডুও দেবে বোধ হয়, 8 বছর তো দিয়েছিল। আসন্ন ভোজ খাবার লোভে ধাতুরিয়া খুব প্রফুল্ল হয়ে উঠেছে। বললাম, সব জায়গায় কি এই মজুরি? না হাজুর, রাজবিহারী সিং বড় মানুষ, তাই চার আনা দেবে আর খেতেও দেবে। গাঙ্গতাদের বাড়ি নাচলে দেয় 2 আনা, খেতেও দেয় না। হ্যাঁ, তবে আজসের মাকাইয়ের ছাতু দেয়, এতে চলে? বাবু, নাচে কিছু হয় না, আগে হতো, এখন লোকের কষ্ট, নাচ কে দেখবে? যখন নাচের বায়না না থাকে খেতে খামারে কাজ করি। 8 বছর গম কেটেছিলাম, কী করি হুজুর, খেতে তো হবে। এত শখ করে ছক্করবাজি নাচ শিখেছিলাম গয়া থেকে, কেউ দেখতে চায় না। ছক্করবাজি নাচের মজুরি বেশি আছে হুজুর। ধাতুরিয়াকে আমি কাছাড়িতে নাচ দেখাবার আমন্ত্রণ করলাম। ধাতুরিয়া শিল্পী লোক, সত্যিকার শিল্পীর নিষ্পৃহতা ওর মধ্যে আছে। পূর্ণিমার জ্যোৎস্না খুব ফুটলে রাসবিহারী সিং এর কাছ থেকে বিদায় নিলাম। রাসবিহারী সিং আবার 2টি বন্দুকের আওয়াজ করল। আমার ঘোড়া তাদের উঠোন পার হওয়ার সঙ্গে সঙ্গে আমার সম্মানের জন্য। দোল পূর্ণিমার রাত, উদার মুক্ত প্রান্তরের মধ্যে সাদা বালির রাস্তা জ্যোৎস্না সম্পাতে চিকচিক করছে। দূরে একটা সিল্লি পাখি জ্যোৎস্না রাতে কোথায় ডাকছে, যেন এই বিশাল জনহীন প্রান্তরের মধ্যে পথহারা কোনো বিপন্ন নৈশ পথিকের আকুল কণ্ঠস্বর। পিছন থেকে কে যেন ডাকল, হাজুর, মঞ্জার বাবু। তাকিয়ে দেখি, ধাতুরিয়া। ধাতুরিয়া আমার ঘোড়ার পিছু পিছু ছুটছে। ঘোড়া থামিয়ে জিজ্ঞাসা করলাম, কি ধাতুরিয়া? ধাতুরিয়া হাঁপাচ্ছিল, একটুখানি দাঁড়িয়ে দম নিয়ে একটু ইতস্তত করে পরিশেষে লাজুক মুখে বলল, একটা কথা বলছিলাম হুজুর। তাকে সাহস দেবার সুরে বললাম, কি বলো না হুজুরের দেশে, মানে কলকাতায় আমায় একবার নিয়ে যাবেন হুজুর? কি করবে সেখানে গিয়ে? কখনো কলকাতায় যাইনি হুজুর, শুনেছি সেখানে গাওনা বাজনা নাচের বড় আদর, ভালো ভালো নাচ শিখেছিলাম হুজুর, কিন্তু এখানে দেখবার লোক নাই, বড় দুঃখ হয়, ছক্করবাজি নাচটাও না নেচে ভুলে যেতে বসেছি। কি করে ওই নাচটা যে শিখি সে কথা শোনার জিনিস। গ্রামটা ছাড়িয়েছিলাম, ধুধু জ্যোৎস্নালোকিত মাঠ, ভাবে বোধ হলো ধাতুরিয়া লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে চায়, রাসবিহারী সিং টের পেলে শাসন করবে এই ভয়। কাছেই মাঠের মধ্যে একটা ফুলে ভর্তি শিমুল চারা, ধাতুরিয়ার কথা শুনে শিমুল গাছটার তলায় ঘোড়া থেকে নেমে একখণ্ড পাথরের উপর বসলাম। বললাম, বলো তোমার গল্প বলো। সবাই বলতো গয়া জেলায় এক গ্রামে ভিট্টল দাস বলে একজন গণী লোক আছে, সে ছক্করবাজি নাচের বড় ওস্তাদ। আমার ঝোঁক ছিল ওই ছক্করবাজি যে করেই হোক শিখবই, গয়া জেলাতে চলে গেলাম, গায়ে গায়ে ঘুরি আর ভিট্টল দাসের খোঁজ করি, কেউ বলতে পারে না। শেষকালে একদিন সন্ধ্যার সময় একটা আহিরদের মহিষের বাথানে আশ্রয় নিয়েছি, সেখানে শুনলাম ছক্করবাজি নাচ নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। তখন অনেক রাত আর শীত বহুত, আমি বিচালি পেতে বাথানের একক্ষণে শুয়েছিলাম, যেমন ছক্করবাজির কথা কানে যাওয়া অমনি লাফিয়ে উঠেছি, ওদের কাছে এসে বসি। কি খুশি যে হলাম বাবুজি, সে আর কি বলবো, যেন যেন একটা কি তালুক পেয়ে গেছি। ওদের কাছে ওই ভিট্টল দাসের সন্ধান পেলাম, ওখান থেকে 17 ক্রোস রাস্তা ওই 3 টাঙা বলে একটা গ্রামে তার বাড়ি। বেশ লাগছিল একজন তরুণ শিল্পীর শিল্প শিক্ষার আকুল আগ্রহের গল্প। বললাম, তারপর? হেঁটে সেখানে গেলাম, ভিট্টল দাস দেখি বুড়া আদমি, এক মুখ সাদা দাড়ি, আমায় দেখে বললেন, কে চাই? আমি বললাম, আমি ছক্করবাজি নাচ শিখতে এসেছি। তিনি যেন অবাক হয়ে গেলেন, বললেন,
আজকালকার ছেলেরা এসব পছন্দ করে? এ তো লোকে ভুলেই গেছে। আমি তার পায়ে হাত দিয়ে বললাম, আমায় শেখাতে হবে, বহুদূর থেকে আসছি আপনার নাম শুনে। তার চোখ দিয়ে জল এলো, বললেন, আমার বংশে সাত পুরুষ ধরে এই এই নাচের চর্চা, কিন্তু আমার ছেলে নেই, বাইরের কেউ এসে শিখতেও যায়নি, আমার আমার এত বয়স হয়েছে এর মধ্যে। আজ তুমি প্রথম এলে। আচ্ছা আচ্ছা, আমি তোমায় শেখাবো। বুঝলেন হাজুর, এত কষ্ট করে শেখা জিনিস, এখানে গাঙ্গুতারদের দেখিয়ে কি করব? কলকাতায় গুণের আদর আছে, সেখানে নিয়ে যাবেন হাজুর? বললাম, আমার কাছারিতে একদিন এসো ধাতুরিয়া, এ সম্বন্ধে কথা বলবো। ধাতুরিয়া আশ্বস্ত হয়ে চলে গেল। আমার মনে হলো তার এত কষ্ট করে শেখা গ্রাম্য নাচ এ কলকাতায় কেই বা দেখবে, আর ওই বেচারি একাই বা সেখানে কি করবে। শেষ হল বৃত্তের বাইরের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যকের পরবর্তী অংশ। পরবর্তী সপ্তাহে আবার বৃত্তের বাইরে ফিরে আসবে পরবর্তী অংশ নিয়ে। কেমন লাগছে আরণ্যক? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ।